ত্রিপুরা রাজ্য আয়তনে ছোট হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রতিভা। আর এই প্রতিভাবানদের দূতিতেই আলোকিত হচ্ছে ছোট্ট পার্বত্য রাজ্য। এমনই যোগাযোগ ক্ষেত্রে রাজ্যের এক অনন্য প্রতিভা বিশালগড়ের রাইহান আলম। সম্প্রতি ভোপালে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এই কৃতি ছাত্র স্বর্ণপদক লাভ করে। তাছাড়া দেশ এবং রাজ্য জুড়ে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন যোগা প্রতিযোগিতায় 10টি স্বর্ণপদক সহ প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছে এই কৃতি ছাত্র। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃতি ছাত্র রেহান আলম জানায়, অত্যন্ত ছোট বয়স থেকেই মা মৌসুমি আক্তারের কাছ থেকে যোগাই প্রশিক্ষণ নিচ্ছে সে। 2017 সাল থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। এখন আগামী দিনে তার লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বিশ্ব আসরে। রিপোর্ট FM 24। আচ্ছা, এটা প্রতিযোগিতার নাম কি ছিল? তুমি কি ত্রিপুরা থেকে তুমি কি রিপ্রেজেন্ট করেছো এটার জন্য? মোট কয়টা পদক পেয়েছো তুমি এই প্রতিযোগিতায়? একটা গোল্ড পেয়েছি।